আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আমরা যতই বলি না কেন, আমি আর বেশি লম্বা করব না। আমি শুধু যুবকদের জন্য একটা কথা, আপনাদের জন্য একটা কথা বলেই শেষ করব। প্রথম কথা হলো, এখানে যারা যুবকেরা আছো, তোমাদের উদ্দেশ্যে বলবো যে পরিবেশ বিপজ্জনক। সারা বিশ্ব তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেন তোমরা ইমান হারা হও, খাও দাও পার্টি হয়ে যাও, তোমাদের চেতনা না থাকে, যেন তোমরা তোমাদের দেশের অর্থনৈতিক আগ্রাসন মেনে নিতে পারো, তোমরা যদি কখনো ওদের দেশে যাও ওদের মতো হয়ে যেতে পারো, তোমাদেরকে সহজেই ভুলিয়ে দেওয়া যায়, এই পর্যায়ে নেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্র। এটা শুধু তাদের লাভ নয়, তোমার মারাত্মক ক্ষতি। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, অনেকেই শুনেছেন, আবারও এখানে দিচ্ছি। আপনারা দুধ যখন জাল দেওয়া হয়, দুধ জাল দেওয়া বলকুটা দেখেননি? আমি 1 কেজি দুধ কিনলাম, আধা হাঁড়ি হলো, আধা হাঁড়ি দুধ জ্বালাতে জ্বালাতে 1 হাঁড়ি হয়ে যায় না? আমি চিন্তা করলাম যে আমি আলহামদুলিল্লাহ 1 কেজি দুধ খাবো, কিনছিলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ হাঁড়ি ভরে 2 কেজি হয়ে গেছে, এখন যা পড়ে পড়তে থাক, আমার 1 হাঁড়িতেই চলবে, ঠিক আছে? তো শেষে 1 হাঁড়ি তো থাকবে, আধা হাঁড়ি তো থাকবে, থাকবে না। যুবকেরা শোনো, আল্লাহ তাআলা আমাদের যে দেহটা বানিয়েছেন, জন্ম থেকে 25 বছর পর্যন্ত গ্রোথ, বলক এই সময়ে কি পড়ে বোঝা যায় না, আর এই সময়ে যে ফুর্তি আনন্দ, এটা কোনো আনন্দ না, এটা অস্থিরতা। জীবন শুরু হবে 25-এর পরে, যদি 30 থেকে মৃত্যু পর্যন্ত জীবন পেতে চাও, মৃত্যু নয় জীবন, জীবন মৃত নয়, সত্যিকারের জীবন, যে জীবনে ফুর্তি থাকবে, কর্ম থাকবে, শান্তি থাকবে, এই রকম জীবন পেতে চাও, তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। আল্লাহ তাআলা যে নিয়মে বানিয়েছেন, প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবো না, আল্লাহর প্রকৃতিকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, প্রতিদিন 6-7 ঘন্টা তুমি ঘুমাবে, গভীর ঘুম, 1-2 ঘন্টা খেলবে, কঠিন পরিশ্রম, তোমার শরীর ঘেমে রক্ত টকবক করে বেরেনে যাবে, ফুটবল, হাডুডু, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, সাঁতার, এগুলো খেলতে হবে। এরপর 1-2 ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সালাত, সিয়াম, জিকির, যতটুকু পারা যায়, তাতে তোমার আত্মা সুস্থ হবে, তোমার মন পরিশুদ্ধ হবে, তোমার আত্মা মন দেহ সব কিছু প্রোডাক্টিভ হয়ে যাবে। এরপরে তুমি 4-5 ঘন্টা তোমার 25-এর পরের জন্য কর্ম বা শিক্ষা নেবে। এইভাবে যদি তুমি চলো, তাহলে তোমার জীবন গতিশীল হবে, তোমার জীবন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত সচল থাকবে। কিন্তু তুমি এখন খেলাধুলো বন্ধ হয়ে গেছে, সারাদিন মোবাইল, ইলেকট্রনিক মিডিয়া, আর খাওয়া তো কী খাচ্ছি আমরা দেখছি, ইউরোপ আমেরিকার লোকেরা কিছু সুস্থ থাকে, ঠান্ডার কারণে ওরা দৌড়াতে হয়, পরিশ্রম করে, আমরা গরমের কারণে ওইটাও করি না। সারাদিন মোবাইল দেখছি, শুনছি, কানে ইয়ারফোন লাগিয়ে শুনছি, আমাদের কান চোখগুলো নষ্ট হচ্ছে, রাতে জেগে জেগে মোবাইল করছি, কথা বলছি, আমাদের ব্রেনটা ক্রেজি হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, তবে আমাদের লেখাপড়া নষ্ট হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হলো অশ্লীলতা, ছবিতে অশ্লীলতা, গানে অশ্লীলতা, সিনেমায় অশ্লীলতা, এই যে কিছুদিন আগে কিং খান গান গেয়ে গেলেন, অশ্লীলতা ছিল না? কিছু মানুষ কোটি কোটি টাকা কামাই করেছেন, করছেন এই সব অনুষ্ঠান, কিন্তু আমাদের যুবকদের কি হচ্ছে, অস্বীকার করার উপায় নেই, তাদের ভিতরে অস্থিরতা জন্ম নেয়, তাদের মনে হয় আমি আরও দেখি, আরও দেখি, টিভিতে বন্ধ হয়ে গেল, দেখি পাশের বাড়ির মেয়ের সাথে দেখা যায় কিনা, এইটা করে ওর অস্থিরতা, ওর পড়তে মন চায় না, ওর মোবাইল করতে মন চায়, ওর মনে হয় গল্প করি, এরপরে ও পাপের পথে চলে যায়, এরপরে হিরোইন ধরে, এরপরে ইয়াবা ধরে, এরপরে লেখাপড়া নষ্ট হয়ে যায়, ওর 25 হতে হতে ওর জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এর পরের জীবন জীবনমৃত হয়ে যায়, বাঁচতেও পারে না, মরতেও পারে না, ও হিরোইন গ্রহণ করে, মাদক গ্রহণ করে, এইভাবে সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না ভাই? হাজিরিন, আমরা কি অবস্থায় আছি? সেদিন বাসে চড়ে ঝিনাইদহ থেকে যাচ্ছি, এই ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছি, চুয়াডাঙ্গার বাস, আমার সামনের সিটে বসে আছেন চুয়াডাঙ্গার দুজন বা মেহেরপুরের হবেন, গল্প করছেন, আমি তো চিনি টিনি নে, তারা গল্প করছেন যে কি বলবো ভাই, এখন এই যে যত ছাত্র নেতা, এ দলমত নির্বিশেষে,
যত ছাত্র নেতা আছে, যুব নেতা, এদের অধিকাংশ হিরোইন খায়, মাদক খায়, অনেকে মাদক ব্যবসা করে। কথা বুঝেছেন তো? এটা কি উনি ভুল? উনি কিন্তু রাজনৈতিক নেতা, পরে বুঝলাম, যে কোনো দলের। তিনি বলছেন যে এরাই তো কিছুদিন পরে জাতীয় নেতা হবে। কথা বুঝেছেন তো? নেতা হইরা মাদক বিরোধী কনসার্ট করবে, মাদককে না বলুন মিছিল করবে, কিন্তু রাত্রে বাড়ি যেয়ে নিজে মাদক নেবে এবং মাদকের ব্যবসা করবে, ঠিক না? তাহলে আমরা কোথায় চলেছি? হাজরিন, তোমরা শোনো বাবারা, যে যেখানে যাই যাক, তোমাদেরকে দুটো কথা বলি। প্রথম কথা হলো যে নামাজটা কখনো ছাড়বে না। নামাজকে যদি ধরে রাখতে পারো, ইনশাআল্লাহ নামাজ তোমাদেরকে ধরে রাখবে। সিনেমা হলে থাকো, গান শুনছিলে, টিভি দেখছিলে, ওয়াক্ত মতো নামাজটা পড়বে, পারলে জামাতে পড়বে, যে অবস্থায় থাকো। যদি জামাত ধরতে পারোনি কোনো কারণে, নামাজ জানো না, শুধু আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ শিখতে থাকবে। যতদিন শিখা পূর্ণ না হয়, দাঁড়িয়ে আল্লাহু আকবার, রুকুতে যে আল্লাহু আকবার, সেজদায় যে আল্লাহু আকবার, 10-20 বার আল্লাহু আকবার দিয়ে সালাত আদায় করবে, এতেই সালাত আদায় হয়ে যাবে, তুমি পূর্ণ সওয়াব পেয়ে যাবে। হাজরিন, আর মাদক অশ্লীলতা এই দুটো পাপকে বিষের মতো পরিত্যাগ করবে, আলেমুল আমাদের সহবতে থাকার চেষ্টা করবে, জীবনটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে। আমার একটা ছোট্ট বই আছে, সহি মাসনুন ওজিফা। এটা তো ওজিফা না, মূলত জীবনের বাগানটাকে সাজিয়ে নেওয়ার একটা ছোট্ট প্রক্রিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে। পারলে এটা এটা কী করবে তোমাদের? এই যে অস্থিরতা দূর করবে, নামাজগুলো পড়বে, নামাজের পরে 2-5 মিনিট এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো জিকিরগুলো করবে, ইনশাআল্লাহ তোমার হৃদয়টা প্রশান্ত হবে, পাপ থেকে ফিরে থাকার শক্তি অর্জন করতে পারবে। হাজেরিন, আর আপনাদের বলি, আমাদের ছেলে মেয়েদের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের, ঠিক না ভাই? কাদের? হ্যাঁ, অনেকেই বলে সরকার, বুঝে ফেলেছেন অনেকে আমার প্রশ্ন, বুঝে ফেলেছেন। আমাদেরকে একটু সচেতন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুটো বিষয় বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশ ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে, নামাজ পড়তে বলবে, 10 বছর হলে নামাজ না পড়লে মেরে নামাজ পড়াবে, আর তাদের বিছানা আলাদা করবে, অর্থাৎ তাদেরকে পর্দা শিখাবে, তাদের ভিতরে লজ্জা সম্ভ্রম তৈরি করবে। হাজেরিন, ছেলে মেয়েদের নামাজ শেখান, নামাজ না পড়লে শাসন করবেন, মারবেন, মেরে নামাজ পড়াবেন, তাদেরকে নামাজমুখী করতে হবে, ছেড়ে দেবেন না। ওই বিকালের আড্ডাগুলো বন্ধ করেন, বেশি বেশি টাকা কামাই করার জন্য 3 প্রকারের চাকরি বন্ধ করেন, অত টাকার আপনার দরকার নেই, আপনার বড় সম্পদ সন্তান, তাদের পিছনে সময় দেন, তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেন, বসে গল্প করেন, তাদেরকে বলে দেন বাবা যেখানেই থাকবি আমার সাথে মাগরিবের নামাজ পড়বি, নামাজের পরে তাদেরকে পড়তে বসিয়ে দেন, তাদের সাথে গল্প করেন, খাওয়া দাওয়া করেন, তাদের সাথে বেড়াতে যান, বিনোদনে নিয়ে যান, আপনি আলাদা বিনোদন করেন না, সিনেমা দেখবি না, মা অমুক জায়গায় যাবি না, স্যার কাছে যাবি না, আর আপনি বুড়ো হয়ে গেছেন, চায়ের দোকানে গল্প করছেন, কোথায় যাবে তা তো বললেন না, বলেছেন নাকি? ওই শাসনে কাজ হবে না, আপনি তাকে সাথে করে নিয়ে যাবেন, কোথায় যেতে হবে, তাদের যদি নিয়মিত সাথে নিতে পারেন, ও কোনোদিনই অবাধ্য হবে না, আর যদি অবাধ্য হওয়ার পরে শাসন করতে চান, কোনোদিনই করতে পারবেন না। যে কথা বলছিলাম ভাইয়েরা, আর আপনার ছেলে মেয়েদেরকে পর্দা শেখাবেন, আল্লাহ তাআলা কোরআন কারিমে পর্দা ফরজ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পর্দা ফরজ করেছেন, এটা মাওলানাদের বানানো কোনো জিনিস নয়, এটা কোনো মৌলবাদী উগ্রতার জিনিস নয়, আল্লাহ মেয়েদের উপর পর্দা ফরজ করেছেন। শুধুমাত্র আপন পিতা, আপন বাপ, চাচা, আপন মামা, আপন ভাই, ভাতিজা, মাহারাম, যাদের সাথে বিবাহ হয় না, তাদের সামনে মেয়েরা মাথার চুল, ঘাড়, কান, গলা গুলতে পারে, বাকি সকল পুরুষের সামনে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা আল্লাহ তাআলা কোরআন কারিমে ফরজ করেছেন, কবজি পর্যন্ত হাত এবং চোখ দুটো খোলা যাবে। কোনো কোনো ফকি মুখটা খোলার অনুমতি দিয়েছেন, শর্ত হলো কোনো মেকআপ থাকবে না, অলংকার থাকবে না। কোনো মুসলমান মেয়ে যদি বেপর্দা হয়ে বাইরে যায়, প্রতি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুনাহ তার আমলনামা, তার পিতামাতার আমলনামায় লেখা হতে থাকে। যতক্ষণ মুসলমান মেয়ে কসমেটিক পরে সেজে গুজে বাইরে যায়, আল্লাহর ফেরেশতাদের লানত তার উপর পড়তে থাকে। হাজরিন, সবচেয়ে বড় কথা, বেপর্দা হলে একটা বড় লাভ আছে, বলবো নাকি আপনাদের? সেটা হলো টিজড হওয়া। ইভ টিজিং শোনেন না?
কোনো পর্দানসীন মেয়েকে কোনো ছেলে টিস করে নাকি? বাংলার যত বড় বখাটে হোক, তার হৃদয়ে যে ন্যূনতম ইমানটা আছে, যে কোনো বোরকা পরা মহিলা দেখলে সম্ভ্রম করে সরে যাবে, যাবে না? ইংরেজিতে যেটা বলে শি ইজ এ লেডি, তাকে একটা ভদ্র মেয়ে মনে করবে। হাজরিন, যদি চান আপনার মেয়ে টিজড না হোক, তাহলে আপনার মেয়েকে সম্ভ্রম। ইন্ডিয়ান ইন্টারনেটে দেখছিলাম একবার, ইন্ডিয়ান মেয়েরা লেখে যে কেউ আমাদের টিজড হওয়া থেকে বাঁচাতে পারবে না, আমাদের বাঁচতে হবে, আমাদের এমন পোশাক পরতে হবে যেন আমাদের আকৃতিটা না বোঝা যায়। ইন্ডিয়ান মেয়েদের আর্টিকেল পড়ছিলাম কোন একটা পত্রিকায়, ভুলে গেছি। হাজরিন, এখন যদি আমরা মেয়েদেরকে বেহায়া হতে উৎসাহ দিই, ওপেন হতে উৎসাহ দিই, আর বলি ইপটিজিং চলবে না, ইপটিজিংকে না বলুন, হবে নাকি? এই কয়েকদিন আগে পেপারে পাইলাম, ইপটিজিং বিরোধী র্যালি কনসার্টে ইপটিজিং করিয়ে মারামারি করেছে। আত্মপ্রবঞ্চনা, প্রতারণা করছি, ইপটিজিংকে না বলুন, মাদককে না বলুন, স্বাক্ষর করুন, আর মেয়েদের বললাম বেহায়া হও, চলবে ভাই? হতে পারে না, আপনি প্রকৃতির বিরুদ্ধে যেতে পারবেন না। কাজে আপনাদের অনুরোধ করব, যদি চান আপনার মেয়েকে নিয়ে জান্নাতে যাবেন, আপনার মেয়ে টিজ না হোক, সম্ভ্রম নিয়ে বেঁচে থাক, আপনার মেয়ে জান্নাতে যাক আপনি চান, তাহলে মেয়েকে আল্লাহর হস্তে এই কিশোর বয়স থেকে তাদেরকে পর্দা শেখান, যেন অন্তত তারা সম্ভ্রম নিয়ে চলতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়ত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640।